नमस्कार बंधुरा, आमार चैनेले तुम्हारे सबाई के अनेक अनेक स्वागत। आज के आमी खाजा निये तुम्हारे सामने हाजिर होयेछी। एटा किन्तु रथयात्रा स्पेशल रेसिपी और ये खाजा किन्तु आमरा खूब सहजे घरे बनिये निते पारी। खाजाटा देखते एरकम सुंदर होयेछे सेरकम खेतेओ किन्तु असाधारण होयेछे। तो आज के खाजा बनाते की लागछे आगे देखे नी। एखाने आमी एक कप चीनी दिए दिएछी और ये चीनी दिए आमी एकटा चीनी शिरा बनाबो। तो चीनी शिरा बनाते आमी एखाने हाफ कप मतन जल दिच्छी और ये जल दिए भालो करे चीनी शिराटाके आमी फुटिए नेब। शिराटा किन्तु एकटू चैटचैटे टाइपेर होबे, जे रकम आमरा साधारणत मिष्टी बनाते व्यवहार करी। शिरा आमार तैरी हो गेछे, एबार आमी गैसटा अफ करे दिलाम। एखाने आमी नियेछी एक कप आटा और तार मध्ये दिए दिलाम सामान्य परिमाणे नून। और एखाने तोमरा चाइले सादा तेल व्यवहार करते पारो। एखाने आमी घी व्यवहार करछी, प्राय बड़ो दुई चामच घी एखाने लागबे। एबार आमी आटाटाके खूब भालो करे मयान दिए नेब। मयानटा एमन भावे देब जेन एकदम क्रिस्पी होबे। देखबे आमरा मयान दिते गेले अनेक समय लुचिर मयान जेरकम दी ठीक ततटाई, किन्तु एखाने एटाके क्रिस्पी करे माखते होबे। এবার এখানে অল্প করে করে জল দিয়ে ভালো করে আমি এই আটার মণ্ডটা তৈরি করে নেব। একেবারে কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাখাটা কিন্তু ভালো হবে না। অল্প করে পরিমাণ করে করে এখানে জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি প্রায় 10 মিনিট এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্ট দেব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে এটাকে আরেকবার আলতো হাতে ময়ান দিয়ে নেব। এবার এটা থেকে ছোট ছোট করে আমরা রুটির যেরকম লেচি কাটি সেই রকম এখানে পাঁচটা বল আমি তৈরি করে নেব। এবার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে করে আমি বেলে নিচ্ছি এখানে। আর বেলাটা কিন্তু একদম পাতলা হবে, যতটা এটাকে পাতলা করা যায় ততটাই কিন্তু খাজাটা ক্রিস্পি হবে। এখানে আমি সামান্য পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আটা বা ময়দা কিছুই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এটাকে খুব পাতলা করে আমি বেলে নিচ্ছি। দেখো এটা কিন্তু ঠিক এতটাই পাতলা হবে, এটা আমার বেলা হয়ে গেছে। আর এটা কিন্তু ঠিক এতটাই পাতলা হবে যতটা দেখে নাও আমার হাতের তালুটা বোঝা যাচ্ছে। এইভাবে আমি একে একে সবগুলো বেলে নেব। লেচিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি এক একটা লেচিতে প্রথমে একটু করে ঘি ব্রাশ করে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এটাকে খুব ভালো করে কিন্তু রুটিটার মধ্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে একে একে স্টেপ বাই স্টেপ আমি যতগুলো এখানে রুটি বেলে রেখেছিলাম প্রত্যেকটা এইভাবে দিয়ে প্রথমে আমি
ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপরে আবার আমি কর্নফ্লাওয়ার এখানে লাগিয়ে এগুলোকে ভালো করে আমি আরেকবার করে মাখিয়ে নেব। এবার আমি পুরো পাঁচটা রুটি একসাথে এইভাবে আস্তে আস্তে করে টাইটভাবে রোল করে নিচ্ছি। রোলটা কিন্তু একটু টাইটভাবে করতে হবে, খেয়াল রাখতে হবে ভালো করে যাতে এটা সিল হয়। আর আমি এর শেষ প্রান্তে মানে একদম এজটাতে রুটিটার আমি সামান্য পরিমাণে একটু জল লাগিয়ে নিলাম, তাতে এই শেষটা কিন্তু ভালো মতন আটকে যাবে। এবার এটাকে আমি একটু আলতো হাতে একটু রাউন্ড করে নিচ্ছি। প্রত্যেকটা এজে ভালো করে একটু জল লাগিয়ে নিতে হবে আর এইভাবে একটু রোল করে নেব। এবার ছুরির সাহায্যে একদম সমান মাপে করে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি, না খুব বড় হবে না খুব ছোট হবে, সব একই মাপের কিন্তু করলে ভালো হয়। আমি এইগুলোকে আলতো হাতে একটু চাপ দিয়ে বেলনির সাহায্যে এক থেকে দুবার হালকা প্রেস করে বেলে নেব। এগুলোকে বেশি চাপ দিলে হবে না, তাহলে কিন্তু ভিতরে লেয়ারগুলো কিন্তু চাপা পড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে এগুলোকে একবার থেকে দুবার একবার করে বেলে নিতে হবে। আমি খাজা ভাজার জন্য এখানে সাদা তেল ব্যবহার করেছি, আর তেলটাকে কিন্তু একদম কম আঁচে রেখে দিতে হবে, তেলটা বেশি গরম করা যাবে না, কম আঁচেই কিন্তু এই খাজাগুলোকে ভাজতে হবে। আমি একে একে এখানে খাজাগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটাকে একদম লো ফ্লেমে ভালো করে এটাকে একটু ভাজতে হবে। এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু খাজার লেয়ারগুলো খুলে যেতে পারে। প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে, খুব আলতো হাতে এই কাজগুলো করতে হবে সাবধানে, নয়তো কিন্তু খাজার লেয়ারগুলো খুলে যেতে পারে। খাজার লেয়ারগুলো দেখো খুব বোঝা যাচ্ছে ভালো করে। এখানে আমার খাজা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই খাজাগুলোকে চিনির শিরার মধ্যে 2 থেকে 3 মিনিট ফেলে রাখব, তাহলেই আমার খাজা কিন্তু একদম রেডি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
ভালো লাগলে শেয়ার করো সবার সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। আগামী দিনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এইটুকু থেকেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।